তায়াজিবের শক্ত মুখে প্রশ্ন করা শুনে রোহিত তায়াজিবের দিকে তাকাতেই দেখল তায়াজিব রাগে বোম হয়ে তাকিয়ে আছে জনের দিকে, যে কিনা স্পন্দনের লাথি খেতে ব্যস্ত। রোহিত তায়াজিবের হাতের উপর নিজের হাত রাখল। তায়াজিব ফিরে তাকালো রোহিত দিকে। উনি যাতে মারা না যায় এখন তায়াজিব, তবে এমন অবস্থা করুন যেন মারা যাওয়ার আগে জাহান্নাম হয়ে যায় তার জীবন। মেয়েদের দিকে তাকানোর কথা দুঃস্বপ্নেও মনে হবে ওর, এটা আমার একটা রিকোয়েস্ট ধরে নিন। তায়াজিব রোহিকে বুকে জড়িয়ে ধরল। স্পন্দন, ওনাকে আমার জন্য ছেড়ে দিন। তায়াজিবের গলার স্বর শুনে পিছু ফিরে তাকালো স্পন্দন, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সরে এলো। রোহিত আবারও মাথা চেপে ধরল। তায়াজিব অস্থির হয়ে পড়ল। আফিম বলল, আমাদের এখন বের হওয়া উচিত, রোহিত শরীর ভালো না, মাথায় আঘাত পেয়েছে হয়তো। তায়াজিব ততক্ষণে রোহিতকে নিয়ে বেরিয়ে গেছে। আসিফ আফিমের কথা শুনে উত্তর দিল, রুহি মাথায় আঘাত পায়নি, রুহির লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার। আগামী 2-3 সপ্তাহের মধ্যে ওকে হাসপাতালে অ্যাডমিট করতে হবে, না হয়। সবাই চমকে তাকালো আসিফের দিকে। আসিফ মলিন হেসে বের হয়ে এলো রুম থেকে। কিছু সেকেন্ড বাদে বের হয়ে এলো রুমে উপস্থিত সবাই। জনের গার্ডসরা কেউ বেঁচে নেই, স্পন্দন ও তাহাজিবের কিছু গার্ডসরা ঘায়ল হয়েছে। স্পন্দন তাদের হাসপাতালে ভর্তি করাতে বলেছে কামালকে, আর সুস্থ কিছু গার্ডসদের বলল জনকে সরিয়ে পুরো বাড়িটাতে যেন আগুন লাগিয়ে দেয়। ইনায়েতের বুকটা কেঁপে উঠল। ভাইয়া, আব্বু? আফিম ইনায়েতের কথা আটকে বলল, তোমার আব্বুর ব্যবস্থা হচ্ছে। স্পন্দনের দিকে তাকিয়ে ইশারা করতেই স্পন্দন কিছু গার্ডসদের বলে ইরশাদ মির্জাকে বাইরে আনল। বাধা অবস্থাতেই তাকে গাড়ির ব্যাক সিটে ফেলা হলো। কামাল আহত গার্ডসদের নিয়ে গাড়িতে উঠল। তায়াজিবের রুহিও গাড়িতে উঠল। রুহি এর মধ্যে আবারও সেন্স হারিয়ে ফেলেছে, সবাই এখন ফিরে যাবে। রুহিকে ডাক্তার মাত্রই চেক আপ করে গেছে, ঘুমের ঔষধ দিয়েছে, আর বলে গেছে 2 সপ্তাহের মধ্যে দ্রুত হাসপাতালে ট্রিটমেন্ট করাতে। তাহাসিব রুহির পাশে রুহির এক হাত ধরে বসে আছে খাটে। রুমে ইনায়েত ছাড়া সবাই জড়ো হয়ে আছে। এত বাচ্চা একটা মেয়ের লিউকোমিয়া অসম্ভব না, তবে মেনে নিতে কষ্ট হচ্ছে সবার। রাশেদ আর জনকে তাহাজিবের বেসমেন্টে রাখা হয়েছে। তায়াজিব ইতিমধ্যে আরভিদ সাহেবকে কল করেছেন, তবে রিসিভ হয়নি। অবশ্য হওয়ার কথাও নয়, কেননা আরভিদ সাহেব খুব কনফিডেন্সিয়াল একটা মিশনে গেছে, যেখানে কোনো মোবাইল অ্যালাও না। রুহিকে রেখে সবাই বাইরে এলো। ইনায়েত ড্রয়িং রুমের সোফায় বসে আছে, মুখ চেপে ধরে। তার শরীর বারবার কেঁপে উঠছে, যা দেখে বোঝাই যাচ্ছে ইনায়েত কাঁদছে। আসিফ, কামাল, তাজিব, আফিম আর স্পন্দন এসে বসল সোফায়। কামাল একটু আগেই গার্ডসদের হাসপাতালে ভর্তি করেই এসেছে। স্পন্দন বসেছে ইনায়েতের পাশে। স্পন্দন ইনায়েতের কাঁধে হাত রাখল। ইনায়েত মুখ তুলে তাকালো স্পন্দনের দিকে। ইনায়েতের চোখ ফুলে একেবারে লাল হয়ে গেছে কান্না করতে করতে। ইনায়েত ঘাড় ঘুরিয়ে সবার দিকে তাকালো, ভাঙা গলায় জানতে চাইল, রুহি কেমন আছে? তাজিব মৃদু স্বরে জবাব দিল, ভালো আছে, ঘুমের ঔষধ দিয়েছে ডাক্তার। ইনায়েত মাথা নিচু করে বসে আছে। তায়াজিবও একই ভঙ্গিতেই বসে আছে, কারণ কোনো না কোনো ভাবে ইনায়েতের কাছে অপরাধী তায়াজিব। এখন সবটা ক্লিয়ার করা দরকার স্পন্দন। আফিমের গলার স্বর শুনে সবাই তার দিকে তাকালো। স্পন্দন মাথা নাড়িয়ে সম্মতি দিল। আফিমই দায়িত্ব নিল শুরু করার। ইনায়েত, তোমাকে সবারই কিছু না কিছু জানানোর আছে, জানি আজকে একই দিনে সবটা জানার পর মেনে নেওয়া তোমার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, তবুও জানা প্রয়োজন তোমার। ইনায়েত অবাক হয়ে তাকিয়ে আছে আফিমের দিকে, বুকের ভেতর রীতিমতো হাতুড়ি পেটাচ্ছে যেন। আরো কি জানতে হবে এটা ভেবেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিতে চাইছে ক্লান্তিতে। স্পন্দন বলা শুরু করলো সবার আগে। বোনু, সবার আগে বলি, তুই ইনায়েত মির্জা চাঁদ না, তোর আসল পরিচয় হলো ইনায়েত আজাদ চাঁদ। ছোট্ট এই লাইনটা শুনেই চমকে তাকালো ইনায়েত স্পন্দনের দিকে, ছিটকে দূরে সরে এলো স্পন্দনের পাশ থেকে।
আফিম উঠে এসে ইনায়েতের পাশে বসে ইনায়েতের হাতটা শক্ত করে চেপে ধরলো সাহস দিতে। ইনায়েত ঘাড় ঘুরিয়ে একবার আফিমের দিকে তাকালো, যেন চোখের ইশারায় আফিমের কাছে জানতে চাইছে এই কথাটা সত্যি কিনা। আফিম চোখের পলক ফেলে হ্যাঁ জানাতেই ইনায়েতের হাত পা কাঁপতে শুরু করলো। বিষয়টা যে ইনায়েতের মস্তিষ্ক স্বাভাবিকভাবে নিতে পারছে না তা বুঝতে আর কষ্ট হলো না উপস্থিত সকলে। আফিম ইনায়েতকে পেছন থেকে জড়িয়ে ধরলো শক্ত করে। আফিমের বুকে ইনায়েতের পিঠ লেপটে রইল। ইনায়েত আফিমের হাত শক্ত করে চেপে ধরে আছে। স্পন্দন একবার সেদিকে তাকিয়ে রাগে কচমচ করলো। পরক্ষণেই কামালের দিকে চোখ যেতেই দেখলো কামাল ইশারায় শান্ত হতে বলছে। স্পন্দন নিজেকে শান্ত করলো আর বলতেও শুরু করলো। শুরু থেকে শেষ সবটা বলল স্পন্দন এক এক করে, কিভাবে মহা আর ইরশাদ বিয়ে করে নিল, হাবিবের মৃত্যু, মহার কনসিভ করা, ইরশাদের বাইরে বিভিন্ন রিলেশন, মহার জেনে যাওয়া, মহাকে ইরশাদের খুন করা, স্পন্দনের একা বড় হয়ে ওঠা, আড়াল থেকেই কোন ইনায়েতকে দেখা। স্পন্দন সবটা বলেই থামলো। ইনায়েত আফিমের বুকে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একটা মেয়ের জন্য বিষয়টা অনেক কঠিন মেনে নেওয়া, যাকে বাবা বলে মেনে এসেছে সে আসলে তার বাবা নয়। তার থেকেও বেশি কঠিন একটা মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া যে তার মা এত বড় একটা ভুল করেছে, নিজের স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে। ছেলেদের থেকে মেয়েরা বেশি কাছের হয় মায়েদের। মায়েরা যেমন মেয়েকে নিজের অংশ আর নিজের রূপ বলেই মনে করে, তেমনি মেয়েরা মায়ের মতো হতে চায়। স্পন্দন সিদ্ধান্ত নিল আরো একটা সত্য যা বাকি তাও এখনই বলে ফেলবে বোনকে। বারবার বোনকে আঘাত দিতে সে চায় না। আরো একটা সত্য আছে ইনায়েত, আমি স্পন্দন আজাদ, আন্ডারওয়ার্ল্ডের এসএ। জানি না আমি এই মাফিয়া, এটা জেনে তুই কেন আমাকে ঘৃণা করবি কিনা, আমি এও জানি না তুই আমাকে মেনে নিবি কিনা ভাই হিসেবে। তবে আমার কলিজার বোনকে আমি সব সময় ভালোবেসেছি আর বেসেই যাব। স্পন্দনের চোখের কোণেও জমলো জল। ইনায়েত আফিমের বুক থেকে মুখ তুলে নিজেকে সামলে নিল, গম্ভীর স্বরে বলল, বোন হিসেবে একটা জিনিস চাইতে পারি? স্পন্দন মাথা তুলে তাকালো বোনের দিকে। বললা বোন, কি লাগবে তুই শুধু একবার বল, সব দেব তোকে। আমার বাবাকে দেখার সুযোগ আমার হয়নি, আমার মাকেও বুদ্ধি হবার পর জীবিত দেখার সুযোগ আমার হয়নি। এর শাস্তি স্বরূপ আমি চাই ইরশাদ মির্জাকে যেন পৃথিবীর কঠিন শাস্তিটা দেওয়া হয়। পারবে না ভাইয়া দিতে? ইনায়েতের কথা শুনে মুখে হাসি ফুটলো স্পন্দনে। ইনায়েতকে বুকে টেনে নিয়ে বলল, একদম পারবো বোন, তুই বলেছিস আর হয়ে গেছে, এটাই ধরে নে। ওই ইরশাদকে আমি যখন একটা মৃত্যু দেব। আফিমের মুখেও হাসি ফুটে উঠল। তার প্রিয়তমা এখন ভালোবাসা, আদর, পরিবার, এই সবের ছোঁয়াই পাবে। এই সম্পত্তি নিয়েই যখন এত কিছু, এই সম্পত্তি আমি চাই না, আমাকে একটু তোমার কাছে থাকতে দেবে প্লিজ ভাইয়া? আমি এই সমস্ত সম্পত্তির বোঝা নিজের থেকে আলাদা করতে চাই প্লিজ। ইনায়েতের এমন কথা শুনে অভিমান হলো স্পন্দনের। এভাবে বলছিস কেন বোন? তুই না চাইলেও আমি তোকে আমার কাছেই রাখতাম, আমার বোনকে আমি নিজের কাছে না রেখে কোথায় রাখবো? আর এই সম্পত্তিও আমি দান করে দেব, তুই আমার প্রিন্সেস হয়েই থাকবি, আমার বেবি সিস্টার হয়ে থাকবি। ভাই বোনের এই দৃশ্য দেখে আফিমের মনে পড়ে গেল তারও একটা বোন আছে। আফিম মোবাইল বের করে আফরাকে ছোট্ট একটা মেসেজ পাঠালো, ভালোবাসি বোনু। এরপর মোবাইলটাতে খিচখিচ করে কয়েকটা ছবি তুলে নিল স্পন্দন ও ইনায়েতের। তাজিব হালকা কেশে নিজের গলা পরিষ্কার করে সবার নজর নিজের দিকে টানল। এতক্ষণ সে এই জিনিসটার জন্যই নিজেকে প্রস্তুত করছিল। চাঁদ নামটা সম্বোধন করেই চুপ করে গেল তাজিব। একটু থেমে আবারও বলল, মিস আজাদ, আই এম সরি। ইনায়েত অবাক হলো তাজিবের হঠাৎই সরি বলাতে। স্পন্দনের মুখ শক্ত হয়ে এলো। এত কিছুর মধ্যেও সে ভোলেনি কিভাবে তার বোনকে ভয়ে ভয়ে বাঁচতে হয়েছে তাজিবের জন্য। আমি তোমাকে ভালোবাসি,
আমি তাই ভুল করে ফেলেছি। আফিম ছাড়া এখানে উপস্থিত সবাই কোনো না কোনোভাবে ফ্যামিলি বঞ্চিত। আমিও তেমনই একজন। আমার মা খুব ভালো একজন মা ও স্ত্রী ছিল। আমার বাবা সে ছিল পশু জানোয়ার। অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রেখে আমার মায়ের উপর ঘরে অত্যাচার চলাতো রুমে দরজা বন্ধ করে। বাবার দেওয়া আঘাতগুলোর আওয়াজ যখন মায়ের চিৎকার আর হাহাকার আর্তনাদের সাথে মিশে আসতো কানে, শিউরে উঠতাম আমি। একদিন মাকে এতই মারধর করলো রাগ ঝাড়তে, মা আর রুম থেকে বেরই হলো না। খুব ছোট্ট ছিলাম আমি, বয়স ছিল তখন 7। গুটি গুটি পায়ে রুমে গিয়ে দেখলাম মা রক্তাক্ত হয়ে পড়ে আছে মেঝেতে। মা প্রায় সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেত। আমি ভেবেছিলাম এবারও তাই হয়েছে। অনেক ডাকলাম প্রতিবারের মতো মাকে, কিন্তু না, মা আর কখনো ওঠেনি। আমার জীবনের প্রথম অন্যায় আর প্রথম খুন করেছি ওই 7 বছর বয়সে। আমার বাবাকে নিজ হাতে খুন করেছি। যখন দেখলাম নতুন বিয়ে করাই আনা স্ত্রীকেও সে কয়েকদিন যেতে না যেতেই অত্যাচার শুরু করলো। এরপর আস্তে আস্তে কখন যে আমি এই জগতে চলে আসলাম আমি নিজেও জানি না। আমার এই জগতে থাকাটাই তো একমাত্র কারণ ছিল তুমি আমাকে মেনে না নেওয়ার। কিন্তু দেখো, এই জগৎ থেকে সরে আসতেই আমার তোমাকে দরকার ছিল, ভালোবাসার দরকার ছিল। তবে আমি জানি তুমি কেন আমার হওনি, কারণ তুমি আমার জন্য তৈরিই হওনি। আমার জন্য রুহী ঠিক আছে, যে বাচ্চা মো, যে সহজ সরল মনোভাবের জন্য তোমার কাছে আমি মন হারিয়েছিলাম, সেই একই জিনিসগুলো আমি রুহির মধ্যেও খুঁজে পেয়েছি। আমার জন্য যা পাগলামি মেয়েটা করে বা করছে বা করতে পারে, তা হয়তো আর কেউ পারবে না। তা যে এক এক করে বলল কিভাবে রুহির সাথে তার পরিচয়, কিভাবে রুহী তাকে সামলেছে। রুহী যে ইনায়েতের খোঁজ দিয়েছে তা শুনে সবাই অবাক হল। এই ছোট্ট বয়সে এতটা গভীরভাবে ভালোবাসা কি আদৌ সম্ভব? আসলে সত্যিই ভালোবাসা বয়স দিয়ে হয় না, যার মধ্যে ম্যাচিউরিটি আসে সেই বয়সেই ভালোবাসা হয়ে যায়। সেই বয়সেই ভালোবাসার অর্থটা বোঝে। পুরো রুম নিস্তব্ধ হয়ে আছে। আফিমের তখন তাজিবের জন্য খারাপ লাগছে। স্পন্দনের মুখেও রা নেই কোনো। ইনায়েতের কান্না থেমে গেছে, স্পন্দনের বুকে নীরবে পড়ে আছে। স্পন্দন বলল, আসলে জীবন অনেক কঠিন হতে পারে। আমরা আমাদের জীবন কঠিন বলে আফসোস করি, কিন্তু বুঝে উঠি না এই যে আমাদের পাশের মানুষটার জীবন আমার থেকে হয়তো কঠিন হতে পারে। আসিফ আর কামালের জীবনটাও যে সুন্দর নয়। তখন আসিফ বলল, আসলেই তাই। আমার তো কোনো ফ্যামিলি আছে বলে কখনো জানারও সুযোগ পাইনি। আমি এতিম ছিলাম, তবে মজার বিষয় আমাকে এতিমখানা থেকে নিজের সব করার সামর্থ্য করে দিয়েছে তাজিব স্যার। বড় ভাইয়ের মতো পাশে ছিল, বন্ধুর মতো নিজের চিন্তা আমাকে জানিয়েছে, আমার চিন্তাগুলো নিজের করে ভেবেছে। আসিফ কথাগুলো বলার সময় তার চোখটা চিকচিক করে উঠল। তাজিব আসিফের কাঁধে চাপড় মারল হালকা হেসে। আপনার এই লাইনে আসার কারণ কি কামাল ভাই? ইনায়েত স্পন্দনের বুকে গুটি সুটি মেরে বসেই কথাটা জিজ্ঞাসা করলো বাচ্চাদের মতো করে। স্পন্দন ইনায়েতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজকে থেকে ইনায়েতের কোনো বাধা রইল না বাচ্চা মতে। সে একটা স্বাধীন জীবন পাবে যেখানে সব মানুষগুলো তার মতোই আঘাত পাওয়া। ইনায়েতের প্রশ্নে মাথা নিচু করে হাসলো কামাল। স্পন্দন নিজেই বলল, এক নেতার রাগের শিকার কামালের পরিবার। কামালের বাবা একজন জার্নালিস্ট ছিল, এক নেতার অপকর্মের উপর রিপোর্ট বানাচ্ছিল, বানানো শেষ করার আগেই মারা গেল সে। কামালের বাসায় ঢুকে মেরেছে। কামালের বয়স তখন 18 ছিল। ওকে মারধর করে আত্মমারা করে ওর সামনেই ওর মাকে ধর্ষণ করেছে। এরপর ওর মাকে মেরে ফেলা হয়। কামালকেও গুলি করেছিল, ওর বাবাকে ঘরেই ফেলে রেখেছিল, ওর মাকে ফেলেছিল এক জায়গায়, আরো দূরে এক রাস্তায় কামালকে মৃত ভেবে ফেলে দিয়েছিল। কেউ খুঁজবে না ভেবে তিনজনকে তিন জায়গায় ফেলেছিল তারা। ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আমি, তখন আমি মেডিকেলের স্টুডেন্ট ছিলাম। কামালকে দেখেই তুলেনি, ওকে বাঁচানোর পর সবটা শুনে ওর কাছে ওকে সাহায্য করলাম ওই নেতাকে শেষ করতে। এরপর ওকে বলেছিলাম নিজের স্বাভাবিক জীবনে ফিরে যেতে। আমি সব ব্যবস্থা করে দিতেও রাজি ছিলাম,
কিন্তু ওই পাগলটা ততদিনে আমার সাথে থেকে থেকে আমার স্বভাবটা জেনে আমার মায়ায় পড়ে গিয়েছিল, আর গেলই না কিছুতে।